যে বিএনপি ষড়যন্ত্রটা কোথায় করতেছে। বিএনপি বরঞ্চ বিএনপির পায়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ ঝগড়া করতে চাইতেছে, বিএনপিকে অন্য ডিরেইল করতে চাচ্ছে, কিন্তু বিএনপির এই যে জনগণের গ্যাস বিদ্যুৎ পানির এগুলো নিয়ে আমরা পদযাত্রা সহ একে নিরীহ প্রোগ্রাম যেগুলো বলা চলে, এর চেয়ে নিরীহ আর কোনো প্রোগ্রাম হতে পারে না, কিন্তু তারপর সেগুলোর মধ্যেও তারা আক্রমণ করতেছে। এর আগে আমাদের এই চলমানে আন্দোলনে এ পর্যন্ত প্রায় আমাদের 14 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এবার আপনারা জানেন যে 10 তারিখ আমাদের সমাবেশ ছিল, বিভাগীয় সমাবেশ, সেটার আগে 7 তারিখেই তারা আমাদের উপর হামলা করে দিয়ে আমাদের গ্রেপ্তার করে পার্টি অফিস আটা করে তারা সব কিছু নস্যাৎ করে দিল। এবং সে সময় তারা ভাবছিল বা আরও অনেকেই ভাবছে যে বিএনপি বোধহয় একটা ন্যাচারালি এরকম করছে, এরপরে হরতাল বা অন্য একটু কঠোর প্রোগ্রামে যায়। বিএনপিকে অনেকে বলছে হ্যাঁ বিএনপি কেন সেরকম প্রোগ্রামে যায় না, বিএনপি কিছুই পারে না, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি সেই ধরনের প্রোগ্রামে যায় নাই, যায় না এই কারণেই, কারণ সেটা ওই যে অতীত জুন উনি যেটা বললেন সেরকম আমাদের অতীত অভিজ্ঞতাতে আমাদেরও একটু চিন্তাভাবনা করতে হয়। কারণ এর আগে যখন বিএনপি হরতাল দিল, আওয়ামী লীগ গাড়ি জ্বালায়, তারপর সেই গাড়ির সেই অগ্নির সন্ত্রাস তারা বিএনপির উপর চালানোর জন্য চেষ্টা করলো, তবে সেগুলো তো পত্রপত্রিকায় মিডিয়ায় সবসময় আসছে, বিভিন্নভাবেই আসছে যে তাদের দলীয় সংসদ সদস্যরা দলের অনেক সিনিয়র নেতারা কীভাবে তাদেরকে ই দিছেন, অর্ডার দিছেন এবং তারা সেগুলো গাড়ি জ্বালাইছেন, সেগুলো পত্রপত্রিকায় আসছে। তো এরকম বিএনপিকে সে সময় চেষ্টা করছিল, চেষ্টা করে বিএনপিকে তারা চেষ্টা করছে আমেরিকায় বা কানাডাতে যে একটা সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করা যায় কি না, কিন্তু অল্প সময়ের জন্য পারছিলেন ওনারা, কিন্তু পারেন নাই, কারণ দেখছে যে না এটা রং। তখন স্বাভাবিকভাবে আমেরিকা বলি, কানাডা বলি, ইউরোপ বলি, সবাই সেটা বুঝতে পারছে। তো এর জন্যই এখন যেটা হলো যে আসলে আওয়ামী লীগ যখনই ষড়যন্ত্রের গন্ধ পায় তখনই আসলে আমাদেরও চিন্তায় লাগে, কারণ এই ষড়যন্ত্র তো আমরা তো দেখছি স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্র হচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে নিজেদের মধ্যেও ষড়যন্ত্র হয়, এবং নিজেদের প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়, উনি ওনাকে ছাড়া কয়জনকে বিশ্বাস করবি উনি, সেই সমস্ত আমরা দেখছি বিভিন্ন সময় উনি নিজেই বলছেন। তো এর জন্যই আসলে আজকে সেই দলটা যখন নিজের দলটা ছেড়ে অন্যদিকে চিন্তা করে, আমরা বলবো নিজের দলের দিকে দেখেন, এর আগেও ষড়যন্ত্র তাদের দলেই হয়েছে, তারাই করছে, তারাই যত অপকর্ম সেগুলো হয়েছে। তো এখনও যেটা আজকের যে এত কিছুর পরেও দেখেন যে সারা বিশ্বের মানে সবাই বলতেছে, আমরা বলতেছি, অর্থনীতি সব জায়গায় বলতেছে যে আজকের এই যে বিভিন্ন দাতা গোষ্ঠীর থেকে যেগুলো তো টাকা পয়সা আনে বা বাংলাদেশ যেগুলো পায় সেগুলো ঠিকমতো প্রপার ওয়েতে কাজে লাগে না, দুর্নীতির কারণে আজকে সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তারপরে একটা প্রজেক্ট করতে যে জায়গায় হয়তো 10 টাকা লাগবে সেটা 10,000 টাকা দিয়ে তারা শেষ করতে পারে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে দাতারা টাকা দিচ্ছে কেন? টাকা তো দিচ্ছে, আইএমএফ থেকে আবার না না ঋণ মিলল না। ঠিক আছে, আমি এটাই বলি, তার মানে কি ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দেওয়া বন্ধ করছিল বা আইএমএফ এর সাথে ছিল না, কিন্তু তারা তো আবার এখন এটা বলে নেওয়ার চেষ্টা করতেছে, আর আমরা কি বলতেছি? আমরা কি দিতে মানা করছি? আমরা তো মানা করি নাই। আমরা যেটা বলতেছি যে তারা টাকাগুলো আনে, কিন্তু তার কিন্তু এনে সেখানে মেজর পোর্শন চুরি হয়ে যায়। আজকে এই 2 দিন আগে ওনাদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নিজে বলছে যে আজকে যে রাস্তার যেগুলো আমরা হয় 2 বছরের মধ্যে সেই রাস্তা, সে নিজে বলছে যে এগুলো এমন অবস্থা যে খেতার মতো হয়ে যায়, থোবলা থোবলা করে খেতার মতো। এটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যোগাযোগ মন্ত্রীর মানে নিজের মুখের কথা। অর্থাৎ এখানে যে টাকাটা কীভাবে অপচয় হয়, অর্থাৎ যে টাকাটা কাজে লাগে না, এখান থেকে টাকাটা চুরি হয়ে যাচ্ছে, আজকে সেই চুরি হয়ে যাওয়াটা বন্ধ করাটা বলাটাকে এটাকে মানে এটাকে আমি এই সমালোচনাটুকু আমি করতে পারবো না। যদিও আমরা জানি যে বর্তমান সরকার, আজকে যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বললাম তো, এরকম আরও মনে করে যে বিদ্যুৎ মন্ত্রণালয় বা আরও অনেক কিছু মন্ত্রণালয় আছে যেগুলোর ব্যাপারে একে নিষিদ্ধ করে রাখছে, সরকারের ডিসিশন দিয়ে দিছে যে কোনো এই সমস্ত ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু লিখতে পারবে না, ভিতর থেকে কিছু জানাইতেও পারবে না। এমনকি আজকে শেয়ার কেলেঙ্কারি আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের কী অবস্থা হয়েছে, তারপরে আজকে সেই বাংলাদেশ ব্যাংক সম্পর্কেও ভিতরের কথা কেউ কিছু বলতে পারবে না, কেউ লিখতে পারবে না। তার মানে এগুলো কখন হয়? আজকে সেটা না করে বরঞ্চ যে সমালোচনাগুলো আসছে
যাদের বিরুদ্ধে আসছে তাদেরকে ধরে যদি সেটার ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে না আজকে সমাধানটা হইতো। আজকে চোর ধরতেছে না, ডাকাত ধরতেছে না, উল্টা আবার বলতেছে যে পার্লামেন্টেই বলে যে আপনারা যে তালিকা দেন, আমরা তালিকা দেবো। তালিকা কেন? ওনাদের কাছে নাই, ওনাদের কাছে নাই। আজকের এই যে এই বিশেষ অবস্থার সময় মনে করি যে করোনাকালীন সারা পৃথিবীর ইকোনমিতে এফেক্ট হয়েছে, আর বাংলাদেশেও আমরা এফেক্ট হয়েছি, কিন্তু তার মধ্যেও তো বাংলাদেশের কিছু ধনী তো যেগুলো ওনাদের সাথে আছেন বিশ্বের নাম করা ধনী হয়ে গেছে। টাকাটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো? আজকে বিদ্যুৎ প্রজেক্টের জন্য যে অবস্থা আমরা বারবার বলতেছি যে আজকে বিদ্যুতের দাম বাড়াইতে বাড়াইতে এমন অবস্থায় নিছে যে মানুষের এখন এটা দিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই আজকে। কিন্তু তারপরও সেই বিদ্যুৎ কুইক রেন্টাল কোম্পানি যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে বসায় বসায় যে হাজার হাজার কোটি টাকা পেমেন্ট দিতেছে সেটা কিন্তু তারা বন্ধ করতেছে না। অর্থাৎ আমরা বলতেছি যে আজকে এই অপচয়গুলো বন্ধ করেন, আজকে এই দুর্নীতির মুখগুলো বন্ধ করেন, তাহলে আপনি আপনি জনগণের উপরে বলেন কেন? জনগণকে বলে আমি আর কত ভর্তুকি দেবো। আরে ভর্তুকি মানে কি? কার টাকা ভর্তুকি? জনগণ, জনগণের টাকা। আপনি একটা টাকা নিতেছেন, ওইটা ঠিকভাবে চুরি হয়ে যাচ্ছে, আবার জনগণের থেকে আপনি টাকা আদায় করতেছেন। যেটা তো আজকে জনগণকে তারা মনে করছে যে এটা বেকুব, কাজে এদের কাজে যেভাবে আমরা চালাই না কেন। এর জন্যই আমরা যেটা বলতেছি যে আমাদের কথাটা যে আমরা এখানে ষড়যন্ত্রের কিছু নাই, পরিষ্কার কথা। আমরা একটা কথাই বলছি যে দেখেন গত দুইটা নির্বাচন হয় নাই, এটা এটা দাদাও স্বীকার করবেন, যেখানে না উনিও পুরো বলবেন না কিন্তু বলবেন হ্যাঁ কিছু প্রশ্ন থাকতে পারে। আমরা যেটা চাই যে একটা নির্বাচন করেন এবং যে 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 নির্বাচনটায় প্রশ্নবোধক হবেন। অর্থাৎ আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান কেন? আমি আমি ক্ষমতায় থাকা অবস্থাতে আপনার নির্বাচন মনে করেন জায়েজ না। এমনকি আমার একটা প্রতিনিধি কবে চিফ জাস্টিস ছিল, সে কবে ছাত্রদল নাকি করছে, এটা কোনো প্রমাণিতও না। সে কেয়ারটেকার প্রধান হলে তার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। তাহলে আওয়ামী লীগের প্রধান যদি কেয়ারটেকার সরকারের প্রধান হয় তাহলে তার অধীনে কীভাবে নির্বাচনটা ফেয়ার হবে? এর জন্যই আমরা যেটা বলছি যে আসেন, এর জন্যই আমরা বলছি যে আসেন। আমরা আমরা কোনো ষড়যন্ত্র কালকে বলুক, কালকে আওয়ামী লীগ বলুক যে ঠিক আছে আগামী নির্বাচন আমরা ক্ষমতায় থেকে করবো না, আমাদের কোনো প্রোগ্রাম দরকার নাই, কোনো মিটিং দরকার, কিছুই দরকার নেই। অপচয় রোধ করেন, দুর্নীতি কমান, মানুষের কষ্ট লাঘব করেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস পানি বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এবং সেই সঙ্গে পদত্যাগ করেন এবং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন দেন, এই হচ্ছে মোদ্দা কথা।